সো আজকে আমরা জানি না আমাদের কতটুকু সময় আছে, দুটো দুটো করে গান হবে না আনিক? আচ্ছা, তার আগে আমার মনে হয় আমার এক্স্যাক্টলি আমাদের প্রিয় একটা ব্যান্ড আছে, দে আর কল্ড ব্লু জিন্স, ভেরি ইন্টারেস্টিং নেম, আই এম ওয়েয়িং ব্লু জিন্স, হি ইজ ওয়েয়িং ব্লু জিন্স, আ লট অফ পিপল ওয়েয়িং ব্লু জিন্স, সো লেটস ফাইন্ড আউট হোয়াট ব্লু জিন্স ইজ ডুইং, তাদের রিসেন্ট অ্যাক্টিভিটি কি হচ্ছে দেখে আসি। ব্লু জিন্স, আমাদের ভোকালিস্ট শারদ, আমি লিড গিটারিস্ট সৌরিন, অ্যান্ড আমাদের ব্যাকআপ গিটারিস্ট তানভীর ভাই। আর আজকে আসতে পারিনি আমাদের সাথে আমাদের কিবোর্ডিস্ট, বেসিস্ট অ্যান্ড ড্রামার যথাক্রমে শাহরিয়ার, প্রিয়ন্ত অ্যান্ড রাফি। ব্লু জিন্সের মিউজিক্যাল জনরাটা এক্স্যাক্টলি পিওর রক ব্যান্ড, আর ডিটেল বলতে গেলে এটা এক্সপেরিমেন্টাল রক ব্যান্ড। আমরা মেইন স্ট্রিম অ্যান্ড আন্ডারগ্রাউন্ড মিউজিকের মধ্যে একটা ব্লেন্ড করার চেষ্টা করছি। ব্লু জিন্সের আপকামিং অ্যালবাম ইনশাল্লাহ জুলাই মাসের মধ্যে আসছে, আমরা এতে 8টি গান শুনতে পারবো। আমাদের অ্যালবামটার মধ্যে কম্পোজিশন এবং লিরিক টিউন সবই আমাদের করা। আমরা সামাজিক প্রেক্ষাপট এবং রোমান্টিসিজম, কিছুটা সমাজের ব্যতিক্রম ঘটনাবলী, এগুলোকে আমরা অ্যালবামে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ব্লু জিন্স ব্ল্যাক এবং গ্রে জিন্স অ্যাজ এ ফেব্রিক যেই সাল থেকে শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত সব এই যে সব মানুষের কাছে ব্লু জিন্সটাই সমানভাবে সমাদৃত হয়ে আসছে। এরা খুবই ফ্রেন্ডলি, কমফোর্টেবল, ফ্লেক্সিবল অ্যান্ড এভার লাস্টিং। আমরা মনে করি আমাদের কম্পোজিশনগুলো লিরিক এবং টিউন এবং কম্পোজিশন ওয়াইজ খুবই কমফোর্টেবল সবার কাছে অ্যাজ এ লিসেনার, এবং এভার লাস্টিং হয়ে থাকবে। খুবই ভালো লাগলো, একটু জুয়েলের কাছ থেকে ঘুরে আসি। জুয়েলের কেমন লাগলো ব্লু জিন্স এর কথাগুলো? ব্লু জিন্স যাকে আমরা ডেনিম বলি, ডেনিম কিন্তু অলওয়েজ তারুণ্যের প্রতীক হিসাবে আমরা আমরা চিনে আসছি। বাবা বাবা থেকে এখন পর্যন্ত সবাই তাদের ইয়াং এজে কিন্তু সবাই ব্লু জিন্সটাকে নট রিয়েলি বার্স করা পরে, কিন্তু শুধু ব্লু জিন্স যে ইয়াংরা পরে না, বলে যে বাবা থেকে সবাই না, বাবারা ছোটবেলা পড়তো সেটা বলছে, এখনো পড়ে, এখনো পড়ে, অনেকে পড়ে, এখন এখনো পড়ছে, রাইট? সেটাই। সো ব্লু জিন্সের একটা গান কিন্তু আমরা প্লে করি, তোমার ছায়া, একেবারে রিলিজ ট্র্যাক, সেটা অসাধারণ একটি গান। অল দ্য বেস্ট ব্লু জিন্স, আশা করছি দারুণ গান আমাদেরকে উপহার দেবে সামনে। জুলাইতে তো অ্যালবাম আসছে, আমরা অপেক্ষায়। ডেফিনেটলি, এবং অ্যালবাম লঞ্চিং এ আমরা তো থাকবোই, হোপফুলি, সো লেট আস নো। আমরা খুবই এক্সাইটেড অ্যাবাউট দিস, বিকজ ভালোই লাগলো গানগুলো শুনে, রাইট? ভালো লাগলো, এবং আই ওয়ান্ট টু সে দ্যাট দেয়ার আ বিট অফ আ ব্যালাড ব্যান্ড। আমার কিছু গান আমি শুনেছি বিফোর দ্য, এখন রিলিজ তো হয়নি, আমাকে সৌরিনী আমাকে মেইল করেছিল গানগুলো, এবং দেয়ার আ বিট অফ আ ব্যালাড ব্যান্ড, এবং 80s ফিলটা আছে সামহাউ, আই ডোন্ট নো, 80s ফিলটা আছে, 80s এ যে ব্যালাডগুলো শুনতাম আমরা, ওই রকম কিছু পেয়েছিলাম। সো অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, ডেফিনেটলি।